পুরনি হল এএসটিসির বিদ্যুৎ চালিত বাস রাজ্যর রাজপথত চলিব সিএনজি বাস পরিবহন বিভাগের আন এক অভিলাষী পদক্ষেপ অতি শীঘ্রেই রাজ্যর রাজপথত চলিব পরিবহন বিভাগের নতুন সিটি বাস পেট্রোল ডিজেল অথবা বিদ্যুতর নহয় রাজপথত চলিব সিলিন্ডারযুক্ত সিটি বাস অত্যাধুনিক টেকনোলজি সমৃদ্ধ এই বাহনখন হব প্রদূষণমুক্ত উপলব্ধ থাকিব সিসিটিভি ব্যবস্থা লগতে থাকিব শীত তাপ নিয়ন্ত্রণের সেবা সমান্তরালকৈ যাত্রীর সুরক্ষার বাবে বাহনখনত থাকিব কেতবোর অন্য সুবিধাও ইতিমধ্যে অসম সরকারে পুরনি বাসসমূহৰ পৰিৱৰ্তে উন্নতমানৰ সিএনজি ষ্টাৰ বাস প্ৰচলনৰ বাবে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে সেই অনুসৰি প্ৰথম পৰ্যায়ত 100খন সিএনজি বাস চলিব বিভিন্ন স্থানত ইতিমধ্যে 64খন বাস আহি পাইছে অসম ৰেলযোগে অহা এই বাসসমূহ বুধবাৰে সাংসাৰীত নমাইছে বিভাগীয় কৰ্তৃপক্ষই সম্প্ৰতি সাংসাৰীৰ পাৰ্কিংত ৰখা হৈছে এই বাসসমূহ অসম পৰিবহণ বিভাগে আপনার রাইজর সকলের সুবিধার কারণে টোটাল 100খন বাস মানে অসমলৈকে আনিছে আপনার রেলওয়ে বিভাগের দ্বারা ইয়াতে আপনার সম্পূর্ণ সিএনজি বাস হয় এইবর যত আপনার প্রদূষণ মুক্ত হব লগতে ফুল এসি আছে বহুতখিনি সুবিধাযুক্ত একদম নতুন টেকনোলজির আপনার বাস হয় রাইজে ভাল পাব বাস সমূহত গ্যাস ভরাবলৈ আইএসবিটিত নির্মাণ করা হয়েছে বৃহৎ প্রকল্প ইতিমধ্যে প্রায় সম্পূর্ণ হয়েছে এই সিএনজি রিফিল পাম্পর কাম এটা সপ্তাহৰ ভিতৰতে মুকলি হ'ব সিএনজি ৰিফিল পাম্প হয়তো ডিসেম্বৰ মাহতেই ৰাজপথত দেখিবলৈ পোৱা যাব এই অত্যাধুনিক প্ৰযুক্তি সম্পন্ন বাছসমূহ 40 কোটি টকা ব্যয়েৰে স্মাৰ্ট চিটি প্ৰকল্পৰ অধীনত চলিব এই বাছসমূহ অৱশ্যে পৰিবহণ বিভাগে হাতত লোৱা এই অভিলাষী আঁচনিয়ে কিমান দূৰ যাত্ৰীৰ সমস্যা সমাধান কৰিবলৈ সক্ষম হ'ব সেয়া সময়তহে লক্ষণীয় হ'ব বাইহাটার পৰা ৰাতুল ডেকা আৰু বকিষ্টৰ পৰা ইফতিকাৰ চৌধুৰীৰ সহযোগত ভিডিঅ' জাৰ্নেলিষ্ট বিকাশৰ সৈতে সমৰজ্যোতি শৰ্মাৰ ৰিপৰ্ট প্ৰাগ নিউজ